যদি শহরের কোলাহল ধুলোবালি মাছ করোনা এইসব বাদ দিয়ে দুটো দিন একদম প্রাকৃতিক পরিবেশে সমুদ্রের ধারে কাটাতে হয় তাহলে মৌসুনি কিন্তু একদম আদর্শ একটা জায়গা হতে পারে। তাই মৌসুনি আইল্যান্ডের সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকুন। জাস্ট এই জুসিনেসটা দেখো, এতটা লেভেলের সফট আছে জিনিসটা, এই লেভেলের সফট। ফার্স্টে তোমাদের 4 পিস চিকেন দেওয়া হবে, তারপর যদি তোমরা 1 পিস 2 পিস বা 3 পিস রিপিট চাও। এখানে আমাকে ছোট্ট একটা আর 2 পিস দিয়ে গেছে। আরো পুরো একদম বিচের সামনে আছি দেখতে পাচ্ছ, আর এইদিকে সূর্য ডুবে যাচ্ছে, সানসেট হচ্ছে, জাস্ট আলাদাই লেভেলের একটা ভিউ। দেখে বুঝেই গেছো জায়গাটা, আই হোপ আমি কোথায় আছি। মৌসুনি, ইয়েস মৌসুনি আইল্যান্ড, এটা হচ্ছে আমার ক্যাম্প। আর এই সাইডে আছে হচ্ছে বিচ দেখতে পাচ্ছি, এই দূরে হচ্ছে সমুদ্র। আমি যদি একটুখানি নিচের দিকে নামি, এই যে জাস্ট দেখো এখানের ভিউটা জাস্ট আলাদাই একটা লেভেলের, আর সন্ধ্যাবেলা কিন্তু আরও ভালো লাগবে। তো ফার্স্টেই আমি বলে দিচ্ছি তোমরা এখানে কি করে আসবে। আজকে প্রচুর রোদ আছে, এখন মোটামুটি 12:30 মতো বাজে। তো রোদের মধ্যেই আমি তোমাদের একটু বলে দিই আসার ব্যাপারটা। তোমরা যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে 5:12 ট্রেন আছে, 5:12 লক্ষ্মীকান্তপুর লোকাল, বাট সেটা কিন্তু একদম নামখানা অবধি ট্রেনে দেয়, এটা তোমাদের বলে দিলাম। এরপর যে ট্রেনটা আছে সেটা 7টার সময়, 7:24 একটা ট্রেন আছে যেটা নামখানা লোকাল, মোটামুটি তোমাদের নামখানা পৌঁছে দেবে 10টা থেকে 10:30টার মধ্যে। এবার যদি কেউ ট্রেনটা অ্যাভয়েড করতে চাও, ট্রেনের ভাড়া হচ্ছে 30 টাকা করে। আর ট্রেনটা যদি অ্যাভয়েড করতে চাও কেউ, তাহলে তোমরা বাসে আসতে পারো, বাস কিন্তু ধর্মতলা থেকে পাওয়া যাবে। আর যদি সেটাও না চাও যে হ্যাঁ আমরা সব কিছু অ্যাভয়েড করে চলবো, তাহলে নিজের গাড়ি বা যা কিছু 4 চাকা হোক 2 চাকা হোক সেটা করে কিন্তু চলে আসতে পারো। রাস্তা মোটামুটি যথেষ্ট সুন্দর। এরপর তোমাদের নামখানা স্টেশনে নামার পর আসতে হবে হুজ্জুতির ঘাট। হুজ্জুতির ঘাট অবধি টোটো ভাড়া নেবে 200 থেকে 300 টাকা। আমরা 6জন ছিলাম, আমাদের 200 টাকা নিয়েছে, একটু বার্গেনিং করবে। এরপর তোমাদের চিনাই নদী ক্রস করতে হবে, চিনাই নদী ক্রস করতে 10 টাকা করে পার হেড নেবে নৌকোতে, যেটা আমি আস্তে আস্তে দেখাবো। আর এরপর তোমাদের আবার মৌসুনি আসার জন্য টোটো ভাড়া করতে হবে, প্রায় 40 মিনিট মতো পথ আছে, মানে চিনাই নদী ক্রস করার পর সেখানে নেবে 35 টাকা করে পার হেড। দেন তোমরা পৌঁছে যাবে এই মৌসুনি আইল্যান্ডে। জাস্ট আলাদাই ভিউ। ফাইনালি মানে বিশাল জার্নি করে 3-3.5 ঘন্টা নামখানা চলে এসেছি। এই যে নামখানা লোকাল, লক্ষ্মীকান্তপুর থেকে আমরা আবার নামখানা লোকাল ধরেছিলাম কারণ ডিরেক্ট ট্রেন পাইনি। তো চলো এবার আমাদের হুজ্জুতের ঘাট যেতে হবে। আই হোপ অলরাইট, তো ফাইনালি চলে এসেছি হুজ্জুতির ঘাটে। ইয়েস, ভালো ভালো তোমাদের কয়েকটা ক্লিপ দেখাচ্ছি। ওই যে আমাদের নৌকা এসে গেছে দেখতে পাচ্ছ, আমাদের এই চিনাই নদীটা ক্রস করতে হবে, দেন ওই পারে আমরা পেয়ে যাবো হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তো চলো ক্রস করি, দেন তোমাদের বলছি বাকিটা। আর টোটো করে যে আসলাম, টোটোতে মোটামুটি 200 থেকে 300 টাকা নেবে, আমরা 6জন ছিলাম, 200 থেকে 300 টাকা। তোমরা বার্গেনিং করে নেবে। একটু ওই পারে ক্রস করি, দেখি চলো কয়েকটা ভালো ভালো শর্ট দেখে নাও। তো আমরা নেমে গেছি, হ্যাঁ স্টিমার ক্রস করলাম, এই চিনাই নদী স্টিমারে ক্রস করলাম। আর এখানে পার হেড কিন্তু 10 টাকা করে ভাড়া লাগবে। तो यही হচ্ছে আমাদের রিসর্ট দেখতে পাচ্ছ স্যান্ড ক্যাসেল। এই ভেতর দিয়ে যেতে হবে কিন্তু অনির্বাণদা আরেকটা গাড়িতে আছে, অনির্বাণদা একটু আসুক ওয়েট। ফাইনালি মৌসুমি, ইয়েস ফাইনালি, জাস্ট এখনো ক্যাম্পে এন্ট্রি করিনি। বাইরের যে গ্রামের ভিউটা আছে মারাত্মক ভিউ, মারাত্মক। বাট হ্যাঁ জার্নিটা প্রচন্ড মানে ঝাঁকুনিদায়ক ছিল। আর এখানে 35 টাকা করে নিল টোটোতে মানে নদীঘাট থেকে এই ক্যাম্প অবধি। তো চলো এবার ভেতরে যাই, দেখি কি ব্যাপার আছে, দেন তোমাদের সবটা রিভিউ করছি। এখানে মোটামুটি স্যানিটাইজেশন প্রসেস কিন্তু একদম ঠিকঠাক আছে, একদম হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে, তার সঙ্গে থার্মাল স্ক্যানিংও আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা স্যানিটাইজার মেশিন টাইপেরও আছে, যেটা দিয়ে আই হোপ টেন্টগুলোকে বা এখানে রুমগুলোকে স্যানিটাইজ করা হয়। তো সব কিছু তোমাদের এক্সপ্লেন করবো, দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অব্দি। রাইট, তো এখানে হাত ধুয়ে নেবে ফার্স্টেই ঢুকে, এখানে স্যানিটাইজেশন প্রসেস তো হচ্ছেই, তাছাড়াও এখানে লাইফ বয় আছে গাইজ। ইয়েস, যা পড়ে গেল, এখানে লাইফ বয় হ্যান্ড ওয়াশ আছে, যেটা দিয়ে তোমরা হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিতে পারবে। আর এই হচ্ছে মিরর, তো চলো আমি একটু হাতটা ভালো করে ওয়াশ করে নিই। রুলস হচ্ছে আমাদের নিয়মাবলী এখানে দেওয়া আছে, তবু আমি মৌখিক আপনাদেরকে বলে দিই। আমাদের যে সিস্টেমটি আছে স্যান্ড ক্যাসেলে, দিনের বেলা ওপেনলি করে ড্রিঙ্ক করা চলবে না। ড্রিঙ্ক করতেই পারেন আপনি আপনার রুমের মধ্যে বা টেন্টের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সমুদ্রে পাড়ে যে নৌকোগুলো বাঁধা আছে, ওই নৌকোগুলোতে আপনি ছবি তোলার জন্য হোক বা ভ্রমণ করার জন্য হোক নৌকো মালিকের পারমিশন নিয়েই করতে হবে। তৃতীয় হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেমটা একটু বোঝাই থাকবে। চতুর্থ হচ্ছে টাইমের মধ্যে আপনাদেরকে খাওয়া দাওয়াটা করতেই হবে। যে আমাদের সময়সূচিটা যেটা দেওয়া আছে, দুপুরের যেটা খাবার হচ্ছে 1 PM থেকে 2:30-র মধ্যে। বিকেলের যেটা দেওয়া আছে স্ন্যাক্সের যেটা আইটেম, ওটা হচ্ছে 6:30 থেকে 7:30 অবধি, কিন্তু এটা শীতকালের জন্য আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি, ওটাকে 6টা করে দিয়েছি আর 7টা করে দিয়েছি। এবং রাতের খাবারটা শীতকালের জন্য একটু এগিয়ে নিয়ে এসেছি, ওটা যেটা 10টা থেকে করা আছে ওটা 9টা থেকে আমরা 11টার মধ্যে শেষ। আচ্ছা, আর এখান থেকে জম্মু দ্বীপ যাওয়া যাচ্ছে না এখন, তাই তো তোমরা যেটা বললে? জম্মু দ্বীপ যাওয়ার জন্য 144 ধারা হয়ে আছে, এবার ফরেস্টার অফিসারের আন্ডারে আছে। এবার ওইখানে নিজে যেতে হলে নিজেদের মধ্যে নিজেদের দায়িত্বে যেতে হবে, ওর জন্য স্যান্ড ক্যাসেল বা কোনো হোটেল কোনো দায়ী থাকবে না, দায়ী থাকবে না। আচ্ছা, তো এখানে তো স্যানিটাইজেশন ব্যাপারটা নিয়ে আমি যদি বলি, তোমরা এখানে যারা আসবে তাদের জন্য কিরকম সেফটি প্রিকশন নিচ্ছ একটু যদি বলে দাও, যাতে সবাই জানতে পারে। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা টেন্ট, সমস্ত জিনিস স্যানিটাইজার মেশিন দিয়ে সব ইয়ে করছে, সব স্যানিটাইজ করে দিই। আচ্ছা, এবং আমাদের যেরকম বেডশিট আর মানে বালিশ কভার টভার প্রত্যেকদিন আমাদের কিন্তু চেঞ্জ। আচ্ছা, প্রত্যেক একটা গেস্ট বেরিয়ে যাবে ওই চেঞ্জ করে দেই আমরা। আচ্ছা, তাও এখানে পুরো ক্যাম্পটার মধ্যে কতজন টোটাল ধরো আসতে পারে, মানে থাকার ব্যবস্থা আছে? 40-50 জন আসতে পারবে। এখন COVID-19 এর জন্য আমাদের এলাও হচ্ছে 40 জন করে 80 জনের ক্যাপাসিটি আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে কত ধরনের থাকার ব্যবস্থা আছে? আমাদের মাড হাউস আছে এবং টেন্ট আছে, আচ্ছা কটেজ আছে। আচ্ছা ঠিক আছে, ভাড়াগুলো তো পরে একটু জানবো, তার আগে চলো একটু দেখে নি কি কি রুমের এখানে ফ্যাসিলিটি আছে। এখানে দেখতে পাচ্ছ টেন্টটা ফুললি স্যানিটাইজ হচ্ছে স্যানিটাইজেশন মেশিন দিয়ে, তো এটা একটা পজিটিভ দিক, মানে একদম সেফটি নিয়ে কোনো কথা হবে না বস। তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্টগুলো, এগুলো মোটামুটি কজন থাকতে পারবে দাদা? 3 জনের। আচ্ছা, 3 জনের এই অ্যাডভেঞ্চার ক্যাম্পগুলো আছে। আর এগুলোর প্রাইস কত? এগুলো হচ্ছে পার হেড পার ডে 1200 টাকা, পার হেড পার ডে 1200 টাকা, খাওয়া দাওয়া ইনক্লুড সব কিছু একদম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মোটামুটি 3 জনের টেন্টের সাইজ। তো এই হচ্ছে মাড হাউস, তাই তো? আচ্ছা, এখানে মোটামুটি কজন থাকতে পারবে? এখানে 3 জন থাকতে পারবে। 3 জন থাকতে পারবে। আর এর রুম ভাড়া কত? এই রুম ভাড়া হচ্ছে পার হেড পার ডে 1650 করে সব মিলিয়ে এখানে। আচ্ছা, এখানে অ্যাটাচ বাথরুমও আছে দেখতে পাচ্ছ, এই অ্যাটাচ বাথরুম, গিজারও আছে। আচ্ছা, এখানে ওপরে গিজার আছে। দেন আমি একটু ঢুকে দেখাই, এখানে তো বাকি সমস্ত জিনিস, বেসিনও এখানে আছে সুন্দর, এখানে কল আছে, লাইফ বয় হ্যান্ড ওয়াশ সব জায়গাতেই দেওয়া আছে। আর এখানে কি পাখা আছে দেখতে পাচ্ছ, এই যে এসি নেই, তাই না? এসি নেই। আচ্ছা, মাড হাউসে এসি নেই। আর এখানে হচ্ছে আয়না দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1600 টাকা পার হেড পার ডে। আর এখানে আই হোপ কোনো মেনু আছে এই জিনিসগুলো। আর এখানে কিন্তু এইগুলো আসলে সবাইকে দেওয়া হয়, তাই তো? সমস্ত টেন্টে, মানে টেন্ট হোক মাড হাউস হোক সব জায়গাতে। আচ্ছা, এখানে তোমরা কোলগেট, টুথপেস্ট আর স্যানিটাইজার, মাস্ক, এইগুলো কিন্তু কমন পাবেই। আর এই হচ্ছে কটেজ দেখতে পাচ্ছ, ওটা মাড হাউস ছিল। এবার কটেজটা আমি একটু দেখে আসি। এই হচ্ছে কটেজ, এখানে কজন থাকতে পারবে? খাবার দাবার সব ইনক্লুড আর এই হচ্ছে এখানে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছি একই রকম টাইপের দেখতে পাচ্ছো যথেষ্ট স্পেস আছে এখানে বাথরুমে আর এখানেও কিন্তু গিজার দেওয়া আছে বেশ দারুণ একটা ভিউ জাস্ট এখান থেকে ভিউটা দেখো এই হচ্ছে ভিউ আমার কিন্তু জাস্ট দারুণ লাগে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও আর তাড়াতাড়ি কিন্তু এখানে চলে আসতেই হবে আমার কিন্তু দারুণ লাগছে বাট রাত্রিবেলার ভিউটা কেমন হয় সেটাই মেন দেখার ব্যাপার কারণ রাত্রিবেলা একটা আলাদাই মানে এখানে জগৎ তৈরি হয়ে যাবে যেটা আমি বুঝতে পারছি আর এখানে একটা কথা আমি এইটুকু টাইমে এসে বুঝেছি এখানে যারা স্টাফ আছে মানে দাদাদের ব্যবহার কিন্তু সত্যিকারের ভালো মানে তোমরা আসবে তোমাদের যা ডিমান্ড আছে যা কিছু আছে সাধ্য মতো এরা চেষ্টা করবে সেগুলোকে ফুলফিল করার তো থ্যাংক ইউ দাদা চলো আজকে তো পুরো দিনটা থাকবো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় চলো একটুখানি ফ্রেশ হইনি আমি এখনও ফ্রেশ হইনি এত রাস্তা জার্নি করে আসার পর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের শরবত ডাবের শরবত মানে কি এটা পুরো গোটা ডাব দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের ডাব একটু টেস্ট করি পুরো রিফ্রেশিং তো এখানে প্রতিটা ডাবের ভেতরে কিন্তু মোটামুটি এরকম শ্বাস আছে যেখানে শ্বাস কাটা হচ্ছে চলো একটু শ্বাস খেয়ে নিই ডাবে অলরাইট তো হ্যাঁ এই হচ্ছে আজকের জন্য আমার আর কি থাকার জায়গা টেন্ট আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ক্যামেরাটা ইয়েস জাস্ট এইটা দেখো এই হচ্ছে টেন্টের ভিউ এখানে মোটামুটি কজন থাকতে পারবে দাদা ছজন থাকতে পারবে এই টেন্টের ভাড়া হচ্ছে পার ডে হিসাবে 1200 টাকা সব কিছু নিয়ে এখানে কিন্তু পাখা দেওয়া আছে আলাদা করে দেখতে পাচ্ছি আর চার্জিং পয়েন্টটা কোথায় এই যে এইখানে দেখতে পাচ্ছ চার্জিং পয়েন্ট দেওয়া আছে এখানে কিন্তু তোমরা মোবাইল চার্জ দিতে পারবে আর ফ্যান তো আছে এখানে বালিশ সুন্দর দেওয়া আছে দেন ওখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ওপরে এখানে দেখতে পাচ্ছি লাইট দেওয়া আছে যাতে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে কোনো অসুবিধা না হয় তো এই হচ্ছে মোটামুটি টেন্টের ব্যাপার এছাড়াও কিন্তু তোমরা দুজন বা তিনজনের টেন্টও পেয়ে যাবে যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওয়েট এইটা যেটা দেখতে পাচ্ছ এই টেন্টটা কিন্তু তিনজনের টেন্ট এটা একটু ছোট ফ্যামিলি টেন্ট আছে বাট ফ্যামিলি টেন্টগুলো এই মুহূর্তে রেডি নেই তো এগুলো আশা করি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এই হচ্ছে মোটামুটি মৌসুনি আইল্যান্ডে স্যান্ড ক্যাসেল বিচ রিসর্টের ভিউ জাস্ট মারাত্মক আর এখানে সুন্দর দোলনাও আছে দেখতে পাচ্ছি আমি অলরাইট তো আমার কাছে লাঞ্চ চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে সাদা ভাত আছে বাসমতি চালের আলু ভাজা দিয়েছে এটা একটা আলু দিয়ে বাঁধাকপি দিয়ে আই হোক কোনো তরকারি ফুলকপি আছে আলু ফুলকপির তরকারি এখানে সবজির ডাল আছে এখানে স্যালাড আছে এখানে লেবু আছে লঙ্কা আছে আরও আইটেম আছে দেখি কি কি আছে এরপর চলে এসছে চিংড়ি মাছ আর এখানে যথেষ্ট বড় বড় সাইজ দেখতে পাচ্ছ এখানে 4 পিস দেওয়া আছে চলে এসছে মাছ এটা আই হোক রুই মাছ না কাতলা মাছ আচ্ছা কাতলা মাছের কালিয়া আছে তো এই হচ্ছে টোটাল আইটেম এছাড়াও কিন্তু চাটনি আছে পাপড় আছে চলো আমি খাওয়াটা স্টার্ট করে দিই সবকটা খাবার কিন্তু বেশ লাইট আছে হালকার মধ্যে আর খুব টেস্টি সিরিয়াসলি সাথে তো এখানে শসা দিয়েছে এবার আমি একটু চিংড়ি মাছটা দেখাই চিংড়ি মাছ কিন্তু তোমরা এরকম বড় বড় সাইজের 4 পিস পেয়ে যাচ্ছ জাস্ট সাইজটা দেখো এই সাইজের 4 পিস পেয়ে যাচ্ছ জাস্ট অল্প একটু ঝোল নিলাম আমি ঝোলটা একটু টেস্ট করে চিংড়ি মাছের ঝোল সবকটা খাবার অনির্বাণ দাম বেশ লাইটের মধ্যে দারুণ হালকা খুব সত্যি কথা খুব হালকা রান্না আর লাইট বলে না এমন না যে মানে সেরকম খেতে না টেস্টি কিন্তু টেস্ট আছে হ্যাঁ নো ডাউট লাইটের মধ্যে টেস্টি খাবার প্রচন্ড চিংড়ি মাছটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পিছনে আমাদের সমুদ্র সামনে খাবার এই পরিবেশটাই দারুণ অর্পণদা কেমন লাগছে? প্রচন্ড খিদে পেয়েছিল, তার মধ্যে মানে আমরা যে এই টেন্টে রয়েছি, টেন্টের খাবার বোঝাই যাচ্ছে না, জাস্ট বাড়ির খাবার একদম দারুণ। দেখো তৃপ্তি করে খাচ্ছি, সেটা বোঝা যাচ্ছে। আমি অনির্বাণদা অর্পণদার একটু পাত্তা যদি দেখাই, এখানে মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ ঘেটে গেছে, পুরো ঘেটে ঘ হয়ে গেছে, পুরো পুরো তৃপ্তি করে খাওয়া দাওয়া। এরপর আর আছে হচ্ছে কাতলা মাছ, একটুখানি গ্রেভি নিয়ে নি। কাতলা মাছের সাইজটা দেখো, জাস্ট রোমান সাইজের কাতলা মাছ। এবার আমি একটু কাতলা মাছের গ্রেভিটা দিয়ে ট্রাই করি। সেই হচ্ছে সেই সেই খেতে সেই এই সাইজের একটা কাতলা মাছ আছে, পুরো তেলওয়ালা পেটি। আর তেলওয়ালা পেটি তো আমার সবসময় ফেভারিট। তোমাদের যাদের যাদের তেলওয়ালা পেটি ভালো লাগে তাড়াতাড়ি কিন্তু আমি কমেন্ট করে জানাও। এরকম একটা পরিবেশে, সামনে সমুদ্র, এরকম একটা অ্যাম্বিয়েন্স, আর এত সুন্দর খাবার দাবার, জাস্ট ফাটাফাটি। এরকম সুন্দর সুন্দর এখানে খাবার জন্য জায়গা আছে। আর তোমরা যখন দুপুরে লাঞ্চ করবে তখনই কিন্তু তোমাদের ডিনারে কী খাবে সেই ব্যবস্থা বা সেই নামগুলো নিয়ে নেওয়া হবে। যদি তোমরা রুটি খাবে না ভাত খাবে সেটাও দেখাবো, কন্টিনিউ করি ভিডিওটা। আর এরকম কিন্তু এখানে প্রচুর আছে ছোটো ছোটো পুচকু পুচকু বেবি, এরা তোমাদের কোনো ডিস্টার্ব করবে না, তোমরা না ডিস্টার্ব করলেই হলো। তোমরা একদমই এদেরকে দেখে ভয় পেও না, একদম পুরো ফ্রেন্ডলি এখানে ব্যাপার আছে। পর এখানে চলে এসছে চাটনি, এটা আমের চাটনি। আর তোমরা কিন্তু এই খাবারগুলো মোটামুটি যাচাই করে খেতে পারবে। আচ্ছা দাদা, এখানে কি মোটামুটি এই চিংড়ি বা এই মাছগুলো ছাড়া বাকি সব কি আনলিমিটেড নাকি? যত ইচ্ছা মোটামুটি পেট ভরে খাওয়া যায়, তাই তো? একদম। তো এই মাছ ছাড়া বাকি যা যা এই ভেজ আইটেমগুলো আছে, ডাল ভাত সব কিন্তু আনলিমিটেড। তো আমি একটু ডালটা বস এক ঘর খেতে লেগেছে, এই মুগ ডালটা প্লাস এই তরকারিটা, জাস্ট ফাটাফাটি খেতে। এখানে দাদারা যারা সার্ভ করছে পুরো মাস্ক পরে আছে, মাথায় ক্যাপ আছে দেখতে পাচ্ছ। আর সার্ভিস নিয়ে কোনো কথা হবে না বস, সবার আতিথেয়তা দারুণ, এক ঘর একদম। আর খাবার তো কোনো কথাই হবে না। থ্যাংক ইউ দাদা। অলরাইট, তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া সত্যিকারের দারুণ খাওয়া দাওয়া ছিল, মানে আলাদাই একটা লেভেলের খাওয়া দাওয়া আছে। আর এখানে কিন্তু অর্পণ দিদি, শোনো এটা শুধু একটু এর লুকটা দেখো, ঠিক আছে? আলাদাই একটা মুডে আছে, ঠিক আছে? আলাদাই, দেখে বোঝা যাচ্ছে শুধু একটা বিচে ঘুরতে এসেছি। আলাদাই পরিষ্কার, একে কেউ বলবে? কিছুক্ষণ বিচের মধ্যে গিয়ে শুয়েছিল, এখানে দোলনা তো দুলেই যাচ্ছে, মনে হচ্ছে মানে কি বলবো। আর গুতা গাতা আমি পুরো বাচ্চাদের মতো করছি, একদম 7 বছরের বাচ্চা আমি, সেটাই তো মনে হচ্ছে। ভিডিও ভিডিও বাদ ভাই, ভিডিও ভিডিও কি হবে, মজাই আছে, বিন্দাস মুডে আছে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে সানসেট দেখাবো। অলমোস্ট মোটামুটি দেখতে পাচ্ছ এখানে এখন কটা বাজে, যাই হোক 3-4 বাজে মনে হয়। একটু রেস্ট নিয়ে নিই, দেন ব্যাক করছি। চলো। অনেক তো খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিয়ে বিচে এসছি, জাস্ট আলাদাই একটা ফিলিং হচ্ছে। এদিকে সূর্য ডুববে ডুববে করছে, তোমরা কয়েকটা ভালো ভালো ক্লিপ দেখে নাও, আমি একটু এনজয় করতে থাকি। সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ। আর বিচে আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার যাবো গিয়ে। আমার ফোনে একদম চার্জ নেই, 27% চার্জ হয়ে আছে, প্রচুর রেকর্ড ফেকর্ড হয়েছে। আর রাত্রিবেলা তো ডিজে একদমই কাজ করবে না, তার জন্য আমি এখনই করে নিতে হবে। জাস্ট ভিউটা দেখো, আলাদাই লেভেলের ভিউ। আর সামনে অনির্বাণদা যাচ্ছে, অনির্বাণদা ও জাস্ট জাস্ট এই যে গামছা ইজ ইম্পর্টেন্ট গাইস, অলওয়েজ ইম্পর্টেন্ট। গামছা নিয়ে নাও, চান করবে কি করে? গামছা নিয়ে নাও। ওকে চলো একটু মজা ফজা করি আমাদের মতো। একটু ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও খুব খুব। দেখতে পাচ্ছ আমফানের পরে কিন্তু মোটামুটি মৌসুমির এরকম একটা অবস্থা হয়েছে, মানে কয়েকটা গাছ ফাছ এরকম উপড়ে গেছে। আমি যদি একটু এইখানটা ক্লোজলি দেখাই, এই গাছটা জাস্ট গুড়ি থেকে পুরো উপড়ে গেছে, তাও মোটামুটি মৌসুমি আবার আগের মতো ছন্দে ফিরছে দেখতে পাচ্ছ। অর্গানাইজ হয়েছে মোটামুটি, বাট আরও কাজ করতে হবে। এই হচ্ছে মৌসুমি আইল্যান্ডের বিচ, আর এই হচ্ছে সানসেট। ওকে, তো এখন মোটামুটি সন্ধ্যে 5:30 বাজে, চলে এসেছি চা আর বিস্কুট। আর বাইরের ভিউটা জাস্ট দেখো, লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। যাচ্ছি सन्धे हो गए और चा बिस्किट खावार पर हमारे चले सन्धे इवनिंग स्नैक्स एखे दिए एक बेगुनी और साथ चेनाचूर दिए मुड़ी माखा आ बारबेक्यू हो चले और एखे एक केजी चिकेन आटार दाम होता है 400 टाका। तो चलो हमें एक टेस्ट कर देखी और क्यों तैरी हलो से तो देख ले जस्ट ये जूसिनेसटा देखो एतटा लेवल सफ्ट आज जिनिसटा यही लेवल सफ्ट जस्ट हमार जा लोभ लगे तुम्हारे कादर कादर लोभ लगे हमें एखुनि कमेंट कर जानाओ हमें एक ट्राई कर देखी चलो केमन खेते मारात्मक खेते मारात्मक कोनो कथा होबे ना सीरियसली दारुण खेते एक बारबेक्यू ससर फ्लेवर आछे तार संगे हल्का एक टक टक आई होप लेबू देवा होयेछे और एतटा जूसी पूरा बारबेक्यू करा एकदम सामने एकदम काठेर कोयलाते जस्ट फाटाफाटी ओखाने बारबेक्यू होच्छे आमी एखाने बारबेक्यू चिकेन एनजय करछि और एरकम एक भिउते जस्ट फाटाफाटी प्लेन राइस आछे बासमती चालेर भात तार साथे चिकेन कषा आछे एखाने डाल आछे और एखाने होच्छे आलू पटलेर तरकारी सालाड लेबू एई होच्छे आजके आमादेर डिनार। और जारा रुटी खाबे तादेर जोन्नो एखाने 4टे करे रुटी आछे चिकेन कषा अच्छा रुटी अनलिमिटेड ओके रुटी भात एगुलो किन्तु सबई अनलिमिटेड और चिकेन आछे एखाने 4 पिस आइयो आलू पटलेर तरकारी और सालाड एखाने खाबार निये सत्यि करे किछु बोलार नेই सकालबेलाও বলেছি प्लेन खाबार बट टेस्टी खबर। एक जिनिस बोले रखी फार्स्टे तुम्हारे 4 पिस चिकेन देवा होबे तारपर जोदि तोमरा 1 पिस 2 पिस बा 3 पिस रिपिट चाओ एखाने आमाके छोट्टो एकटा आर 2 पिस दिए गेछे आरो तो एरकम तोमरा पेये जाबे एमन ना जे 4 पिस दिए तोमादेर सन्तुष्ट थाकते होबे जेहेतु चिकेन एकटु निये निलाम तो एकटा रुटी निलाम आमि भात खेयेछि ठीकই बट एकटा रुटी एकटु ट्राई करे देखी खाওয়া দাওয়া কমপ্লিট করি देन রাত্রিবেলা ব্যাক করার কিছু নেই একদম কাল সকালে দেখা হচ্ছে চলো। गुड मर्निंग मौसुनी येस पर दिन सकाल हो गए डे 2 और मौसुनीते आज के मोटामुटी शेष दिन आज के ब्रेकफास्ट करे एखान बेरिये जाब और तुम्हादेरो पैकेजटा मोटामुटी एरकमई थाकबे और जस्ट सकाल बेलार भिउटा देखो दारुण भिउ सकाल बेलार और आमादेर किन्तु एई दादा माने जा हेल्प करेछे जे कोनो ब्यापारे शुधु डाकछि दादा एटा चाइ दादा ओटा चाइ दादा एई ब्यापारटा जे कोनो ब्यापार माने इन्स्टैंट हेल्प सकाल बेला चा माने मोटामुटी दिते दिते कटा बाजे एखाने चा दाओ 8टा बेजे जाए बाट आमरा 5टा 5:30 6टार समय बोललाम दादा चा खेते इच्छा करछे चा दाओ दादा चा करे एने दिए दिल। तो मोटामुटी आमार चा बिस्कुट खावा हये गेछे एबार आमरा ब्रेकफास्ट करबो ब्रेकफास्ट कटाय दाओ ब्रेकफास्ट 9टा থেকে আচ্ছা 9টা থেকে ব্রেকফাস্ট দেয় এখন মোটামুটি হয়তো 8টা 8:30 বাজে তো 9টা বাজুক ব্রেকফাস্টটা করব। আর একটা কথা বলার এখানে কিন্তু সব জায়গায় এরকম ঝুড়ি ঝুড়ি করে ইউজ মি আছে যে ডাস্টবিন এখানেই সমস্ত নোংরাপাতি ফেলো মানে বীজ নষ্ট করার বা বীজ নোংরা করার কোনো মানে হয় না তাই জন্য আমি একটা কথাই বলবো যে বীজে কেউ নোংরা ফেলো না বা এরকম আশেপাশে এখানে একটা প্লাস্টিক পড়ে আছে দেখতে পাচ্ছি তো ঠিক আছে আমি ফেলে দেবো এটা বাট দাদারা কিন্তু যথেষ্ট পরিষ্কার করার চেষ্টা করছে তাই একটাই কথা বলবো যে বীজটা কেউ নোংরা করো না ইউজমি আছে ওখানে সমস্ত ইউজমিতেই ফেলো। আর তোমাদের একটা জিনিস বলে রাখি এটা কিন্তু পুরোটাই আন্ডার সিসিটিভি ইয়েস সিসিটিভি লাগানো আছে তোমাদের কোনো জিনিস হারানো বা কোনো কিছু প্রবলেম বা ভয় এইসব কোনো ব্যাপার নেই তো একদম সেফটি সিকিউর ক্যাম্প। একটু লিকার চা এনজয় করি তারপর ব্রেকফাস্ট করব। ওকে তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে 4টে করে লুচি দিয়েছে এখানে বাট তোমরা আনলিমিটেড লুচি নিতে পারবে তার সঙ্গে আলুর তরকারি আছে আর এখানে একটা ডিম আছে ডিমটা কিন্তু আনলিমিটেড নয় বাট একটা 5জন 6জনের গ্রুপে যদি একজন কেউ একটা এক্সট্রা ডিম চায় তার জন্য কিন্তু কোনো এক্সট্রা পে করতে হয় না আদারওয়াইজ তোমরা যদি এক্সট্রা পে সবাই চাও তাহলে 10 টাকা বা 5 টাকা করে এক্সট্রা দিতে হবে। तरकारीটা বেশ ভালো করে লাইট একদম বাট হালকা মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল দারুণ লাগছে সাথে ডিম সেদ্ধ। চল আমি খেয়ে নিই তারপর কথা বলি। আমাদের চেকআউটের সময় এসে গেছে হ্যাঁ আমি ফোনেই করছি কারণ ক্যামেরা ফ্যামেরা ঢুকিয়ে একদম প্যাক করে দিয়েছি। আর আমাদের ক্যাম্পের যে অনার আছে আমি দাদাকে একটু ডেকে নিই দাদা আমার পাশেই দাঁড়িয়ে আছে। তোমাদের ক্যাম্প নিয়ে তো কিচ্ছু বলার নেই জাস্ট ফ্যান্টাস্টিক অ্যাম্বিয়েন্স প্লাস খাবার দাবার এবং স্টাফ বিহেভিয়ার সবার বিহেভিয়ার সত্যিকারের যথেষ্ট ভালো। তো দাদার সাথে কালকে আমার অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল এই আইল্যান্ডের ব্যাপারে মানে আমফানের পরে তো সব কিছু একদম এদিক ওদিক হয়ে গেছে পুরো নাকি একদম। এবার তারপরে তুমি যদি টেন্ট নিয়ে কিছু বলতে চাও তোমাদের ক্যাম্প নিয়ে। ক্যাম্প নিয়ে বলতে দেখুন এখন যেটা হয়েছে যে लकडाउनर पर থেকে আমরা আবার নতুন করে যে শুরু করেছি তো এখন সবকিছু আমরা যেভাবে কোভিডের প্রোটোকলগুলো আছে সেগুলোকে মেনটেন করে কাজটা করার চেষ্টা করছি এবং এখন আমফানে যেটা হয়েছে সে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা প্রশ্ন থাকে সবার জম্মু দ্বীপটা কি বন্ধ আছে? এখানে জম্মু দ্বীপটা এই মুহূর্তে পারমিশন দিচ্ছে না। আচ্ছা, কারণ এর আগে লকডাউনের আগে একটা বড় নৌকা বড় লঞ্চ ওটা চলতো, তো এখন ওটা বর্তমানে বন্ধ রয়েছে। তো আশা করছি যে ওটা হয়তো কিছুদিন বাদে হয়তো চালু হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই আর কি সেটা চালু হলে ঠিক আছে, মানে জম্মু দ্বীপে তো নামা যায় ওটা জাস্ট ঘোরার জন্য নৌকা ভ্রমণটা করতে পারি। বাট হ্যাঁ, বেস্ট সার্ভিস কিন্তু তোমরা এখানে পাবে এইটুকু অ্যাসিওর আমি করতে পারি, কারণ ভিডিওতে যা যা দেখিয়েছি এমন ভেবো না যে আমরা এসছি বলে আমাদেরকে এক্সট্রা এক্সট্রা কিছু দেওয়া হয়েছে না। আমাদের সাথে কিন্তু আরও গেস্ট ছিল, সবাই কিন্তু একই খাবার পেয়েছে, একই হসপিটালিটি পেয়েছে, তো তোমরাও একই রকম জিনিস পাবে, এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারো। তো থ্যাংক ইউ দাদা এতটা মানে সুন্দরভাবে আমাদের ক্যাম্প ঘোরানোর জন্য, এতটা সুন্দরভাবে হসপিটালিটি দেখানোর জন্য। আর কিছু বলার নেই, আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। চেক আউটের টাইম ইন টাইম আর আউট টাইম কখন সেটা একটু বলে দাও। অ্যাকচুয়ালি ইন টাইমটা 12টা আর পরের দিন অফিশিয়ালি 9টা, কিন্তু 10টা অবধি আমরা অ্যালাউ কনসিডার করা হয়। ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর এখানে কি আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, এখানে কি কাপল এলাও আছে? অনেকে প্রশ্ন কাপল ফ্রেন্ডলি। আচ্ছা, আর মানে এখানে যদি কেউ এসে ড্রিঙ্কস ফিংস করতে যায় ধরো? ড্রিঙ্কস এর ব্যাপারটা হচ্ছে আমরা ওপেনলিটা একটু রেস্ট্রিক্ট করি, কারণ দিনের বেলা আমরা ওপেনলি একদমই করতে দিই না, সেটা একটু সন্ধ্যাবেলা ক্যাম্প ফায়ারের সময় সেটা পরিস্থিতি বুঝে কিছুটা আমরা এলাউ করি। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমাদের মানে অনেকের ছিল, আমি আগে দেখেছিলাম, তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম, কারণ অনেক ভিডিওতে তোমরা এরকম টাইপের কোশ্চেন করেছো, যে এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য। আই হোপ তোমাদের মৌসুমি নিয়ে কনফিউশন সমস্ত ক্লিয়ার হয়ে গেছে। তো চলে আসো স্যান্ড ক্যাসেলে। তো এদের যে ওয়েবসাইটটা আছে স্যান্ড ক্যাসেলের, সেটা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেটা চেক করে নেবে। আর ফোন নাম্বারও ওখানে থাকবে, ফোন করেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে, যে সমস্ত তোমাদের যা যা কোয়ারি আছে আরও যদি তোমাদের কিছু থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার আমাকে এতটা জার্নি করে আবার বাড়িও ফিরতে হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তাড়াতাড়ি চলে আসো মৌসুনি আইল্যান্ডে এরকম একটা অ্যাম্বিয়েন্স উপভোগ করতে স্যান্ড ক্যাসেলে। স্যান্ড ক্যাসেলের হসপিটালিটি নিয়ে আমি একদম মানে স্যাটিসফাইড, তো তোমাদেরও আমি বলছি যে এখানে আসলে একদমই কোনো মানে নিরাশ হবে না। আর দাদারা তো আছেই এরকম তোমাদের সার্ভিস দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ আরও একবার। চলো আজকের মতো ভিডিওটা এখানে, টাটা।